হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আমি হিমেল ফ্রম হিমেল 360। সো আশা করি সকলে অনেক ভালো আছেন, ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আর একটি হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আমি কিন্তু গত একটি ভিডিও মেক করেছিলাম, যেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোনের যে আমরা যে প্যাটার্ন লক অথবা পিন লক দেখতে পাচ্ছেন, যে লকগুলো কিন্তু আমরা অনেক প্রায় সময় কিন্তু ভুলে যাই, অথবা আমাদের ছোটো ভাই বোনেরা কিন্তু মোবাইল ইউজ করে তারা কিন্তু এই লকগুলো কিন্তু উল্টাপাল্টা দিয়ে দেয়। তো আজকে আমি দেখাবো যে কীভাবে এই লকগুলো আপনি যদি কখনো ভুলে যান, এই পাসওয়ার্ডগুলো, তখন আপনি কীভাবে এটা খুলবেন। তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো। আর অনেকে বলতেছেন যে ভাইয়া, আমরা কীভাবে এই যে আমরা বাইপাস লকগুলো যে অথবা ওই যে গুগল লক অথবা আপনার এফআরপি লক আমরা যেই নামে আর কি চিনি, তো সেই লকগুলো কীভাবে খুলবো? তো ভাইয়া, নেক্সট টাইম আমি এরকম ভিডিও মেক করবো, তো সেরকম মোবাইল আমার কাছে নেই, যখন এগুলো হবে তখন আমি সেই যখন এটা আনলক করবো সেই মোবাইলগুলো, তখন আমি আপনাদের ভিডিও মেক করেই আমি টিউটোরিয়াল হিসেবে আপনাদের দিয়ে দিব। ওকে, তো তার আগে ভিডিও শুরু আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সিটা সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এটা কীভাবে খুলবেন তো আমি সেই প্রসেসটা দেখাবো। তো অবশ্যই আপনার ফোনে একটু চার্জ থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো অবশ্যই চার্জ থাকতে হবে। দেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওয়ালটন মোবাইল, একটি ওয়ালটন প্রিমিয়ো EF4। ওকে, তো আপনার যে কোনো মোবাইল এরকমভাবে খুলতে পারেন। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনার ট্রাই করবেন এইভাবে। তো আপনার জাস্ট আগে ফোনটা অবশ্যই আগে অফ করে নেবেন। তো জাস্ট আপনি ফোনটা অফ করে নেবেন। তো জাস্ট আমি অফ করছি, তো আপনারা অফ করে নেবেন। হ্যাঁ, অফ করার পর আপনার ব্যাটারিটা এভাবে খুলবেন। ওকে, ব্যাটারিটা খোলার পর এভাবে ক্লিক করে দিবেন। তো ব্যাটারি খোলার পর আপনি জাস্ট এটা কাভারটা রাখবেন, অথবা আপনি এটা আপনার জিপ। তারপর এখানে কি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ভলিউম, যেটা দিয়ে কমায় আমরা যে ভলিউম বাড়াই অথবা কমাই। ওকে, তো এই যে আমরা যে ভলিউম যেটা দিয়ে কমাই সেটার উপর একটা ক্লিক করবো, ধরবেন। হ্যাঁ, তারপর পাওয়ার বাটনে ক্লিক করে ধরবেন। আগে ভলিউম যেটা দিয়ে কমাই, সাউন্ডটা যেটা দিয়ে কমাই সেটার ভিতরে আগে ক্লিক করে ধরে রাখবো, তারপর আমরা পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবো। তো আমি জাস্ট এই যে ভলিউম যেটা দিয়ে কমাই সেটার উপর ক্লিক করে ধরে রাখছি, এবং যেটা দিয়ে আমি পাওয়ার অফ করি সেটার ভিতরে ধরে রাখছি ক্লিক করে। তো যতক্ষণ পর্যন্ত আপনার ফোনটা অন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই এটা ধরে রাখবেন। তো অন হওয়ার পর তারপর আপনি এটা ছেড়ে দিতে পারেন আপনার নিঃসন্দেহে। তো আমি জাস্ট এটা ধরে রাখছি, আমার ফোনটা যতক্ষণ পর্যন্ত না খুলছে তো ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু ধরে রাখছি। ওকে, এটা কিন্তু খুলতে পারছে। তারপর আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন এবং ভলিউম বাটনটা ধরে, যে ভলিউম কমায় সেই বাটনটা ধরে রাখবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। ওকে, তো আপনি জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনে ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ ক্লিক করবেন, তারপর আপনি এই যে যেটাতে ভলিউম বাড়ায় তো সেটার উপর কিছুক্ষণ ক্লিক করবেন, তারপরে স্ক্রিন কিছুক্ষণ ক্লিক করবেন, অথবা আপনি পাওয়ার যেটাতে কমায় ভলিউম যেটাতে কমায় সেটার উপর কিছু ক্লিক করবেন। ওকে বন্ধুরা, তো আপনি যখন এই যেটাতে ভলিউম বাড়ায় সেটার উপরে ক্লিক করবেন, অথবা এই যে পাওয়ার বাটনে ক্লিক করে করতে করতে এই লেখাগুলো চলে আসবে। তো আপনি জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে আমি একটু ক্যামেরাটা আছে যাই হোক ফোকাস করতেছে, তো দেখতে পাচ্ছেন যে WIPE তারপর ডাটা ফ্যাক্টরি রেজিস্টার্ড। তো আপনি এই অপশনটিতে আসবেন কীভাবে? তো আপনি যেটা দিয়ে পাওয়ার কমায় মানে ভলিউম কমায় যেটা দিয়ে, তো আপনি সেটার উপর ক্লিক করবেন, এই যেভাবে আসবেন এভাবে আসবেন, তারপর আরেকটা আসবেন এই যে এটার ভিতরে এসে পড়েছি আমরা। আসার পর আমরা এখন এটার উপর ক্লিক করার জন্য আমরা পাওয়ার বাটনটা ইউজ করতে পারবো। তো আমরা জাস্ট এই পাওয়ার বাটনটাকে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, তারপর আপনারা এই যে ভলিউম যেটা দিয়ে কমায় সেটার উপর ক্লিক করে ইএসএ দিব। তো জাস্ট ইএসএ দিয়ে আবার এই পাওয়ার বাটনটাকে ক্লিক করে দিব। হ্যাঁ, তারপর একটু ওয়েট করবো, তারপর দেখতে পাচ্ছেন নিচে একটু কিছু লেখা চলে আসছে। তো আমাদের জাস্ট আরেকটা অপশনে ক্লিক করতে হবে, এটা আবার চলে আসছে। তো আপনি এখান থেকে আসবেন যে প্রথমটায় রিবুট সিস্টেম নাও, তো আপনি ক্লিক করে দিবেন রিবুট সিস্টেম নাও। ক্লিক করে দেওয়ার পর আপনার সেটটা এই যে অন হয়ে গিয়ে যাবে অটোমেটিক। অন হওয়ার পর একটু ওয়েট করবেন, তো একটু ওয়েট করার পর আপনি দেখবেন যে আপনার কাজগুলো সব সম্পূর্ণ হয়ে গেছে। তো জাস্ট একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন যে আমার দেখাচ্ছে অল্টন মোবাইল। তো সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি, তো আপনারা আমার সাথেই থাকবেন। আর এখন বলছি যারা ভিডিওটি থেকে লাইক দেন তারা অবশ্যই প্লিজ লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ারও করবেন।
তো একটু ওয়েট করতেছে, তো জাস্ট সিধা কারণ লকটা খুলতেছে। রাইট, খুলে গেল অলরেডি, তো এখন সেটা কিন্তু অলরেডি খুলে গেছে, তো জাস্ট আপনি গোটিটি ক্লিক করে দিবেন। তো জাস্ট ক্লিক করছি, তো আমি ব্যাক বাটন এটা ক্লিক করে দিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমার সেটা কিন্তু অলরেডি খুলে গেছে। ওকে, তো সেটা কিন্তু খুলে গেল। তো দেখাচ্ছি আবার আপনাদের, এই দেখেন যে সেটা কিন্তু অলরেডি খুলে গেছে। তো এইভাবে আপনারা মূলত আমার সেটের মানে টাচের সমস্যা আর কি, তো সেজন্য আর কি ই হচ্ছে না যে দেখতে পাচ্ছেন যে। তো আমার আপনি এভাবে আপনারা যে কোনো মোবাইল ফোন কিন্তু খুব সহজেই আপনি দোকান থেকে টাকা বাঁচিয়ে কিন্তু আপনি নিজে বাসায় কিন্তু এগুলো খুলতে পারবেন, তো সুন্দরভাবে কিন্তু খুলে নিতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব।